দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। সাগরে ফুসছে ভয়ঙ্কর নিম্নচাপ, তুমুল ঝড় বৃষ্টির হাই অ্যালার্ট জারি করলো দক্ষিণবঙ্গের 7টি জেলায়। কোন কোন জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে তার পাশাপাশি আমরা জানব আজ বুধবার রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগামীকাল বৃহস্পতিবার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। এবার বৃষ্টিতে ভাসবে বঙ্গ, স্পষ্ট ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর। জানা যাচ্ছে পূর্ব ঝাড়খণ্ড এবং পার্শ্ববর্তী অঞ্চলের উপরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল তা বর্তমানে পশ্চিমবঙ্গের হিমালয় ঘেঁষার জেলাগুলিতে সমুদ্র পৃষ্ঠ থেকে 0.9 কিমি উপরে রয়েছে। আবার একটি অক্ষরেখা রয়েছে উত্তর পাঞ্জাব থেকে উত্তর হরিয়ানা, উত্তর প্রদেশের উত্তরের এলাকা এবং উত্তর বিহারের উপর দিয়ে মিজোরাম পর্যন্ত। এই দুইয়ের জোড়া প্রভাবে এবার কাব্যে রাজ্য, কোথায় কোথায় ভারী বর্ষণ। আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জোড়া ফলায় অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, তবে বৃষ্টি হবে দক্ষিণেও। আজ সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে গোটা দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 7 দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, বুধবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। আজ বুধবার ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সেই জেলাগুলি হল দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। শুক্রবার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ায়। এদিকে উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছে, মাঝে দুদিন বিরামের পর এবার ফের শুরু হয়েছে বর্ষণ। আগামী 24 ঘন্টায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। উত্তরের উপরের এই 5 জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা, বাকি জেলাগুলিতেও কম বেশি বৃষ্টি চলবে। বুধবার ও বৃহস্পতিবারও একই রকম থাকবে আবহাওয়া। উত্তরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাহাড়ে নেমেছে ধস, তিস্তা, জল ঢাকা সহ অন্যান্য নদীতে জলস্তর বিপদ সীমার উপরে পৌঁছতে পারে বলে সতর্ক করা হয়েছে।